আজি আমি দেখিবা ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশনর এক্সাম পাই কিছু প্রশ্ন উত্তর যা কি আসবার সম্ভাবনা বহুত রয়েছে। তবে এই ভিডিওটি দেখিবা পূর্বরু যে মানে আমার চ্যানেল কু এবে পর্যন্ত সাবস্ক্রাইব করে না বর্তমান সাবস্ক্রাইব করে নিয়ন্তু এবং পাখরে থিবা বেল আইকন কু নিশ্চিত প্রেস করে দিয়ন্তু যা ফলরে আপনার লেটেস্ট নোটিফিকেশন জলদি জলদি পাই পারিবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক বটন কু প্রেস করন্তু এই ভিডিও কু অধিকরু অধিক শেয়ার করন্তু। তবে চলন্তু আরম্ভ করিবা। তবে ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশন বা OSWC র এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1958। তো 1958 মশিয়ারে ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশন র এস্টাবলিশমেন্ট হয়েছিল। তবে বর্তমান চেয়ারম্যান অছন্তি শ্রী বীর বিক্রম যাদব। তো ভালো ভাবে মনে রাখন্তু যে ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশন র এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1958 আর বর্তমান চেয়ারম্যান অছন্তি শ্রী বীর বিক্রম যাদব আর বর্তমান অছন্তি ম্যানেজিং ডাইরেক্টর শ্রী প্রদীপ কুমার গরডিয়া। তো ভালো ভাবে মনে রাখন্তু যে প্রদীপ কুমার গরডিয়া হচ্ছন্তি ম্যানেজিং ডাইরেক্টর অফ ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশন। পরবর্তী দেখিবা, পরবর্তী অছি মেইন ডিভিশন গুড়িক রয়েছে পাখাপাখি কমর্সিয়াল রয়েছে, তারপরে রয়েছে ফাইন্যান্স, তারপরে আডমিনিস্ট্রেশন, তারপরে ইঞ্জিনিয়ারিং। তো চারি গোটি সেকশন রয়েছে ওয়ারহাউসিং রে। তো ওয়ারহাউসিং রে ভালো ভাবে মনে রাখুন যে সেন্ট্রাল র 50% রয়েছে শেয়ার আর স্টেট র মধ্যে 50% রয়েছে। যেহেতু এটা স্টেট অর্গানাইজড গোটে কোম্পানি তেণু ইয়ার লস ও প্রফিট মধ্যে স্টেট অন্ডরে কন্ট্রোল হয়ে থাকে। পরবর্তী দেখিবা, জোনাল অফিস গুড়িক রয়েছে বালেশ্বরে, ব্রহ্মপুরে, ভবানীপাটনারে, কটকরে, জগৎপুরে, আউ রায়গড়ে, সম্বলপুরে, আউ টিটলাগড়ে। তো টোটাল রয়েছে পাখাপাখি 8 গোটি। তো 8 গোটি জোন রয়েছে। তো ভালো ভাবে মনে রাখুন 8 গোটি জোন রয়েছে ওড়িশা স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশন র। সেটআপ ইয়ার হচ্ছে 1958। চেয়ারম্যান হচ্ছেন শ্রী বীর বিক্রম যাদব, ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন শ্রী প্রদীপ কুমার গরডিয়া। আউ চারি গোটি সেকশন রয়েছে যাকি মেইন সেকশন হচ্ছে কমর্সিয়াল, ফাইন্যান্স, আডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং। জোনাল অফিস গুড়িক রয়েছে বালেশ্বরে। বর্তমানে বালেশ্বরের জোনাল অফিসর হেড হচ্ছেন, আপনার কমেন্ট করতু বর্তমান সায়দ কে না, কিন্তু ব্রহ্মপুরে অনেক বর্তমান শ্রী এসএন সোরেন। তো এসএন সোরেন, তো এসএন সোরেন অনেক বর্তমান ব্রহ্মপুরের হেড। তারপরে ভবানীপাটনার অনেক, ভবানীপাটনার অনেক বর্তমান কে না, বালেশ্বরের বর্তমান রিসেন্টলি আপয়েন্টমেন্ট হয়েছেন শ্রী এল কে মারান্ডি। তো এল কে মারান্ডি হচ্ছেন জোনাল অফিসর হেড হচ্ছেন বালেশ্বরের। ভবানীপাটনার না কে বর্তমান, কটকর অনেক শ্রী এসএন সোরেন। তো এসএন সোরেন 2 গোটি জায়গার অনেক, এসএন সোরেন অনেক ব্রহ্মপুরের আর এসএন সোরেন অনেক কটকর। তারপরে জগৎপুরের যে কটক জগৎপুরের যে অছি, জগৎপুরের বর্তমান হেড অনেক শ্রী সুদর্শন খটুয়া। তো সুদর্শন খটুয়া অনেক বর্তমান হেড, জোনাল হেড। তারপরে রয়েছে রায়গড়ের বর্তমান কে না, সম্বলপুরের অনেক শ্রী সিডি কহর। তো শ্রী সিডি কহর অনেক হেড অফ জোনাল অফিস অফ সম্বলপুর ডিভিজন। তো তারপরে টিটলাগড় ডিভিজন আর সম্বলপুর ডিভিজনের এসডি বা সিডি কহর অনেক জোনাল হেড। আম ওড়িশা স্টেট্র মিনিষ্টর মানকর পোর্টফোলিও বিষয়ে জাঁয়ে নেওয়া, কারণ হু ইজ হু রু গোটে কোশ্চিন নিশ্চিন্ত আসব, তেমন ভালো ভাবে ডিসকসন করে নেওয়া। তো প্রথমে রয়েছেন ডক্টর অরুণ কুমার সাহু, তাঁর পোর্টফোলিও রয়েছে এগ্রিকলচর অ্যান্ড ফার্মর্স এম্পাওয়ারমেন্ট, ফিশরিজ অ্যান্ড আনিমাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশনর সে মিনিষ্টর রয়েছেন। সেইভাবে শ্রী বিক্রম কেশরী আরুখ রয়েছেন ফরেস্ট, এনভায়রনমেন্ট, পার্লামেন্টারি আফেয়ার্সর মিনিষ্টর। সেইভাবে শ্রী নবকিশোর দাস রয়েছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিষ্টর। সেইভাবে শ্রী নিরঞ্জন পূজারী রয়েছেন আমার এক্সাইজ আউ ফাইন্যান্স মিনিষ্টর ওড়িশা স্টেটর। সেইভাবে শ্রী পদ্মনাভ বেহেরা রয়েছেন
ପ୍ଲାନିଂ ଆଣ୍ଡ କନଭରଜେନ୍ସ କମର୍ସ ଆଣ୍ଡ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ମିନିଷ୍ଟର ତ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ ଯେ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ମିନିଷ୍ଟର ହେଉଛନ୍ତି ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ର ଶ୍ରୀ ପଦ୍ମନାଭ ବେହେରା। ସେହିଭଳି ଶ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ମଲ୍ଲିକ ରହିଛନ୍ତି ଷ୍ଟିଲ୍ ଆଣ୍ଡ ମାଇନ୍ସ ୱାର୍କର ମିନିଷ୍ଟର ଯାହାକି ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ର ସେ ରହିଛନ୍ତି। ତ ସେହିଭଳି ଶ୍ରୀ ପ୍ରତାପ ଜେନା ରହିଛନ୍ତି ଆମର ପଞ୍ଚାୟତିରାଜ ଡ୍ରିଙ୍କିଂ ୱାଟର ହାଉସିଂ ଆଣ୍ଡ ଅର୍ବାନ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଲ ମିନିଷ୍ଟର ରହିଛନ୍ତି। ତ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ ଯେ ପ୍ରତାପ ଜେନା ରହିଛନ୍ତି ଶ୍ରୀ ପ୍ରତାପ ଜେନା ରହିଛନ୍ତି ଲ ମିନିଷ୍ଟର, ପଞ୍ଚାୟତିରାଜ ଡ୍ରିଙ୍କିଂ ୱାଟର ହାଉସିଂ ଅର୍ବାନ୍ ଡେଭଲପମେଣ୍ଟର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ, ତ ଶ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ ରହିଛନ୍ତି କୋପରେସନ ଫୁଡ଼ ସପ୍ଲାଇଜ୍ ଆଣ୍ଡ କନଜ୍ୟୁମର ୱେଲଫେୟାର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଆମ ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ର ଶ୍ରୀ ସୁଦାମ ମାରାଣ୍ଡି ରହିଛନ୍ତି ରେଭେନ୍ୟୁ ଆଣ୍ଡ ଡିଜାଷ୍ଟର ମ୍ୟାନେଜମେଣ୍ଟର ମିନିଷ୍ଟର। ତ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ ଶ୍ରୀ ସୁଦାମ ମାରାଣ୍ଡି ରହିଛନ୍ତି ରେଭେନ୍ୟୁ ଆଣ୍ଡ ଡିଜାଷ୍ଟର ମ୍ୟାନେଜମେଣ୍ଟର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ସୁଶାନ୍ତ ସିଂ ରହିଛନ୍ତି, ଶ୍ରୀ ସୁଶାନ୍ତ ସିଂ ରହିଛନ୍ତି ଲେବର ଏମ୍ପ୍ଲୟିଜ୍ ଷ୍ଟେଟ୍ ଇନ୍ସୁରାନ୍ସ ରୁରାଲ ଡେଭଲପମେଣ୍ଟର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀମତୀ ଟୁକୁନି ସାହୁ ରହିଛନ୍ତି ଓମେନ୍ ଆଣ୍ଡ ଚାଇଲ୍ଡ ଡେଭଲପମେଣ୍ଟ ମିଶନ ଶକ୍ତିର ମିନିଷ୍ଟର। ତ ସେହିଭଳି ମିନିଷ୍ଟର ଅଫ୍ ଷ୍ଟେଟ୍ ଯାହାକି ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ଚାର୍ଜ ଦିଆଯାଇଛି ସେଥିରେ ମିନିଷ୍ଟର ରହିଛନ୍ତି ଶ୍ରୀ ଅଶୋକ ଚନ୍ଦ୍ର ପଣ୍ଡା ରହିଛନ୍ତି ସୋସିଆଲ ସିକ୍ୟୁରିଟି ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ ପର୍ସନ ୱିଥ୍ ଡିଜାବିଲିଟି ପବ୍ଲିକ ଏଣ୍ଟରପ୍ରାଇଜେସ୍ ସାଇନ୍ସ ଆଣ୍ଡ ଟେକ୍ନୋଲୋଜିର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ରହିଛନ୍ତି ଏନର୍ଜି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ୍ ମାଇକ୍ରୋ ସ୍ମଲ୍ ଆଣ୍ଡ ମିଡିୟମ୍ ଏଣ୍ଟରପ୍ରାଇଜ୍ର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ସରକାର, ତ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ସରକାର ରହିଛନ୍ତି ଏସ୍ସି ଏସ୍ଟି ଡେଭଲପମେଣ୍ଟ ମାଇନୋରିଟିଜ୍ ଆଣ୍ଡ ବ୍ୟାକୱାର୍ଡ କ୍ଲାସେସ୍ ୱେଲଫେୟାର୍ର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ପ୍ରାଣିଗ୍ରାହୀ, ଶ୍ରୀ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ପ୍ରାଣିଗ୍ରାହୀ ରହିଛନ୍ତି ଓଡ଼ିଆ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଲିଟରେଚର୍ କଲଚର ଟୁରିଜମ୍ର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ପଦ୍ମିନୀ ଦିଅଁ ରହିଛନ୍ତି ଟେକ୍ସଟାଇଲ୍ ହ୍ୟାଣ୍ଡଲୁମ୍ସ ହ୍ୟାଣ୍ଡିକ୍ରାଫ୍ଟର ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ପ୍ରେମାନନ୍ଦ ନାୟକ, ତ ଶ୍ରୀ ପ୍ରେମାନନ୍ଦ ନାୟକ ରହିଛନ୍ତି ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଟେକ୍ନିକାଲ ଏଜୁକେସନ୍ର ମିନିଷ୍ଟର। ତ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ ଯେ ଶ୍ରୀ ପ୍ରେମାନନ୍ଦ ନାୟକ ରହିଛନ୍ତି ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଆଣ୍ଡ ଟେକ୍ନିକାଲ ଏଜୁକେସନ୍ର ମିନିଷ୍ଟର। ତ ସେହିଭଳି ଶ୍ରୀ ରଘୁନାଥ ଦାସ ରହିଛନ୍ତି ଇନଫର୍ମେସନ ପବ୍ଲିକ ରିଲେସନ ଆଣ୍ଡ ୱାଟର ରିସୋର୍ସ ମିନିଷ୍ଟର। ସେହିଭଳି ଶ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ, ତ ଶ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ଭଲ ଭାବରେ ମନେ ରଖିଥାନ୍ତୁ ଯେ ଶ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ରହିଛନ୍ତି ସ୍କୁଲ ଆଣ୍ଡ ମାସ୍ ଏଜୁକେସନର ମିନିଷ୍ଟର। ତ ସେ ବହୁତ ସୁର୍ଖିରେ ରୁହନ୍ତି କାରଣ ଶ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ହେଉଛନ୍ତି ସ୍କୁଲ ଆଣ୍ଡ ମାସ୍ ଏଜୁକେସନର ମିନିଷ୍ଟର ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ର। ସେହିଭଳି ଶ୍ରୀ ତୁଷାରକାନ୍ତ ବେହେରା ରହିଛନ୍ତି ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଆଣ୍ଡ ଇନଫର୍ମେସନ ଟେକ୍ନୋଲୋଜି ସ୍ପୋର୍ଟସ୍ ଆଣ୍ଡ ୟୁଥ୍ ସର୍ଭିସେସ୍ର ମିନିଷ୍ଟର। ତ ଏଇଭଳି ହୁ ଇଜ୍ ହୁରୁ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ତ ନିଶ୍ଚିନ୍ତ ଆସିବ। ତ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ ସମସ୍ତ ପ୍ରଶ୍ନକୁ ଭଲ ଭାବରେ ଦେଖିନେବେ। ତ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ମିନିଷ୍ଟର ରହିଛନ୍ତି ତାଙ୍କର ପୋର୍ଟଫୋଲିଓ ବିଷୟରେ ଭଲ ଭାବରେ ମନେ ରଖନ୍ତୁ, ଏଥିରୁ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ତ ନିଶ୍ଚିନ୍ତ ଆସିବ।